যদি বাজারে জিনিসটার দাম কমানো যায় তাহলে আমাদের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তেল পেঁয়াজ এই যে সাইল, এক দোকানে তেলের দাম 70 টাকা, আর এক দোকানে 82 টাকা, আর এক দোকানে 85 টাকা, তো কিভাবে কিনবো? আমি 9000 টাকা বেতন পাই, আমার সংসার চালানো খুবই কষ্ট। মনে করেন চাউলের দাম প্রমাণ নিলি বেশি ভালো, এরপর মনে করেন তেলের দাম নুনের দাম, এরপর আমার মনে করেন পেঁয়াজ রসুন সবকিছুরই তো দাম, এর কোনটার সাথে কোনটা কম। কিছুদিন আগে প্রধানমন্ত্রী খোদ নিজেই তার বক্তব্য বলেছিলেন যে অক্টেন কিংবা পেট্রোল আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, আমাদের এর জন্য কোনো খরচ নাই, তাহলে কেন এই মূল্য বৃদ্ধি? এই জবাব বাংলাদেশের মানুষকে দিতে হবে। এবং আপনি যদি এই জবাব দিতে না পারেন, আপনি যদি মনে করে থাকেন যে যেইভাবে রাতের আধারে মানুষের ভোট চুরি করে আপনি এই ক্ষমতায় এসেছেন, ঠিক একই প্রক্রিয়ায় মানুষের টাকা চুরি করে, মানুষের জীবিকা চুরি করে, রাতের আধারে জিনিসপত্রের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে আপনি খুব আরাম আয়েশে আপনার গদিতে বসে থাকবেন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কল্পনামন্ত্রী মান্নান সাহেব বলছে যে গরু যদি কচুরি পানা খায় মানুষও খেতে পারবে, আবার এই প্রধানমন্ত্রী বলেছে আমি পেঁয়াজ ছাড়া রান্না করি, আবার একবার বলেছে আমি তেল ছাড়া রান্না করি, আবার একবার বললো যে আমরা কুমড়া দিয়ে কুমড়ানি বানাই, বেগুনি বানাই। এই যে বিষয়গুলো, এগুলো আসলে হাস্যকর। প্রধানমন্ত্রী খোদ নিজেই তার বক্তব্য বলেছিলেন যে অক্টেন কিংবা পেট্রোল আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, আমাদের এর জন্য কোনো খরচ নাই, তাহলে কেন এই মূল্য বৃদ্ধি? এই জবাব বাংলাদেশের মানুষকে দিতে হবে। এবং আপনি যদি এই জবাব দিতে না পারেন, আপনি যদি মনে করে থাকেন যে যেইভাবে রাতের আধারে মানুষের ভোট চুরি করে আপনি এই ক্ষমতায় এসেছেন, ঠিক একই প্রক্রিয়ায় মানুষের টাকা চুরি করে, মানুষের জীবিকা চুরি করে, রাতের আধারে জিনিসপত্রের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে আপনি খুব আরাম আয়েশে আপনার গদিতে বসে থাকবেন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। যেখানে শ্রীলঙ্কার মতো একটি দেউলিয়া দেশেও পেট্রোল কিংবা ডিজেলের দাম বাংলাদেশের দামকে আসলে হার মানাতে পারেনি। আমরা এমন একটি সময়ে বসবাস করছি যখন মানুষের পেটে ভাত নেই, শিক্ষার্থীদের কোনো পড়াশোনা নেই, মানুষের কোনো কর্ম নেই, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যখন রাষ্ট্রের দরকার ছিল এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো, এই বাংলাদেশের মানুষকে বাঁচতে সহযোগিতা করার, সেই সময় এসে আমরা দেখলাম এই পুনরায় ডিজেল পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, তাও আবার 1-2 টাকা নয়, সেটা 1 লাফে 51% দাম বেড়েছে। এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধির প্রতিফলন আমরা ঠিক আজকেই দেখতে পেয়েছি। সকাল থেকে বাস ভাড়া নেওয়া হচ্ছে 45 টাকার ভাড়া 65 টাকা, এই যে বাস ভাড়া বেড়ে গেল, এই যে প্রতিদিন লাখ লাখ মানুষ ঢাকা যাতায়াত করছে তার যে পকেট থেকে 20 টাকা করে ডাকাতি করা হচ্ছে, এই ডাকাতির দায় আসলে কে নেবে? এটা কি শুধুই বাস মালিকের দায় নাকি বাস মালিককে আসলে বাধ্য করা হলো? এই আওয়ামী লীগ সরকার ঘোষণা দিয়েছিলেন যে আমরা নাকি 10 টাকায় চাল খেতে হবে, সেই 10 টাকার চাল আজকে এসে দাঁড়িয়েছে 70 টাকা, এবং এই মূল্য বৃদ্ধির পরে সেই দাম কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আমরা জানি না। আমরা বাজারে গেলে দেখতে পাবো কোনো একটি পণ্য সেটি আসলে সাধারণ মানুষের ভোগের, সাধারণ মানুষের কেনার কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের মানুষ এমন একটি সময় বসবাস করছে যখন আসলে তার ঘামের বিনিময়ে না, তার রক্তের বিনিময়ে তার খাবারের যোগান দিতে হচ্ছে। বাংলাদেশের 73%-এরও বেশি মানুষ ন্যূনতম পুষ্টি চাহিদার অন্তর্ভুক্ত নয়। আমরা এই যে উন্নয়নের গুলি, এই যে জিডিপির গুলি, সেই গুলি আসলে কোথায়? এই গুলি কি মানুষকে খাওয়াতে পারে নাকি এই গুলি মানুষকে কর্ম দিতে পারে? এই গুলি অন্য কিছুই পারে না, শুধু পারে তাদের লুটপাটের টাকা জোগাতে। এই সংঘবদ্ধ লড়াই এই বাংলাদেশকে স্বাধীনতা দেবে, যে স্বাধীনতা 71-এর পরে অর্জনের কথা ছিল কিন্তু বাংলাদেশের মানুষ আসলে অর্জন করতে পারেনি। সেই বাংলাদেশের স্বাধীনতা, সেই বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সেই বাংলাদেশের মানুষের জীবন জীবিকা এই বাংলাদেশের মানুষই আসলে এখন রচনা করতে হবে। এই যে জুলুম, এই যে নিপীড়ন, সেটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার আমার সংগঠিত হওয়া। মনে রাখবেন, সংগঠিত হওয়া ছাড়া কোনো এক ইতিহাসে নাই যে কোনো ধরনের মুক্তি মিলেছে। বন্ধুরা, এই সময়ে সংগঠিত হওয়া ছাড়া এই বাংলাদেশের মানুষের কোনো রক্ষার উপায় নাই। প্রধানমন্ত্রী মান্নান সাহেব বলছে গরু যদি কচুরি পানা খায় মানুষও খেতে পারবে, আবার এই প্রধানমন্ত্রী বলেছে আমি পেঁয়াজ ছাড়া রান্না করি, আবার একবার বলেছে আমি তেল ছাড়া রান্না করি, আবার একবার বললো যে আমরা কুমড়া দিয়ে কুমড়ানি বানাই, বেগুনি বানাই। এই যে বিষয়গুলো, এগুলো আসলে হাস্যকর। অর্থাৎ তিনি স্পষ্টভাবে বলেছে যে আমরা অক্টেন পেট্রোল এটা আমরা আমদানি করি না, আমাদের নিজস্ব যে গ্যাস উত্তোলন করি সেই গ্যাস উত্তোলনের মাধ্যমে আমরা পাই। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে উনি নিজে বলেছে, বিভিন্ন টিভি সাংবাদিকদের কাছে বলেছে যে পেট্রোল এবং এই অক্টেন আমরা স্বয়ংক্রিয়ভাবে আমাদের উৎপাদিত হয়। তাহলে আজকে কেন প্রত্যেক লিটারে 50% মানে 50%, অর্থাৎ যেটা ছিল 89 টাকা সেটাকে করেছে 135 টাকা অক্টেন, এই যেটা ছিল 86 টাকা সেটা করেছে 130 টাকা, কিন্তু কেন হঠাৎ করে এইটা বৃদ্ধি করলো? অবশ্যই আমি মনে করি যে এই সরকার আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই, এই বাংলাদেশের সব কিছু পরিচালনা করতে পারতেছে না, তারা এই জন্য পরিকল্পিতভাবে তারা এই সব কিছু দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে, এই পেট্রোলের দাম বাড়াচ্ছে, অক্টেনের তেলের দাম বাড়াচ্ছে। এতে কী হবে? সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হবে, কারণ আজকে পরিবহন সেক্টরে যখনই এই দাম বেড়েছে আজকে ভাড়া বাড়িয়ে দিয়েছে, আজকে কৃষকের সেই পণ্য সামগ্রী যখন ঢাকাতে আনতে হবে তখন সেখানেও সেই ভাড়ার দাম বৃদ্ধি পেলে তাদের দ্রব্যমূল্যের দাম বাড়াতে হবে, যে কাঁচামালের দাম বাড়াতে হবে, এমনকি
এত দাম বেড়েছে তারা সাহস পাচ্ছে না যে আপনার সেই ট্রাক ভাড়া দিয়ে ঢাকাতে এনে ব্যবসা হবে কি হবে না, তাহলে এটা পচনশীল হবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তারা আনতে পারবে না। এটা বিশ্বে যেখানে দাম সব জায়গায় তেলের দাম কমালো, কেন এই সরকার বাড়াচ্ছে আমরা বুঝতেছি না। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকার আসলে এখন বেসামাল হয়ে গেছে, তারা কোনো কিছুই বলার মতো তাদের ভাষা নেই, তারা উল্টাপাল্টা বকে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি। ইতিমধ্যে আমি যে বেসামাল সেই কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। আজকে প্রধানমন্ত্রী কিন্তু সেদিন বলেছে যে আপনারা কাঁটা সেদ্ধ করে খেতে পারেন, মাছের কাঁটা নরম হবে, কিন্তু 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। যেখানে তেল নাই, গ্যাস নাই, পানি নাই, আপনাকে এটাকে কি মনে করেন? না, আমাদের জাতিকে নিয়ে একটা হাস্যকর। আবার আপনি দেখেন এই সরকারের একজন মন্ত্রী যে নানক সাহেব, তিনি এই 2 বছর আগে আমরা দেখলাম একটা জামাতে যায় যে নামাজের জামাত হবে, সেখানে গিয়ে বললো ঈদুল আজহার নামাজ, বলে ঈদুল আজহা জানা জানা নামাজ, সবাই বলো না জানাজার নামাজ থাকে, ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল ফিতরের নামাজ না, বলছো ঈদুল আজহার নামাজ। আপনারা এইভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দেখে সামাল অবস্থা। এই সরকারের ওই গোপাল সাহেব বলেছিল যে যদি এই সরকার পতন হয় 5 লক্ষ লোক নাকি একদিনে মারা যাবে। আবার তাদের মির্জা আজম, তিনি তার এলাকায় বলেছে 1 লক্ষ লোক মারা যাবে। এরকম যে প্রতিনিয়ত ওনাদের আইনমন্ত্রী আনিচুল ইসলাম, তিনি তার এলাকায় গিয়ে বলছে যে বাছাধন যদি এই সরকার আবার না আসতে পারে তোমরা কেউ থাকতে পারবে না। এই সরকারের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছে যে কেউ যদি সরকার না থাকে তোমরা কিছু নিয়ে পালাতে পারবে না। এই যে কাজগুলো, মানে অর্থাৎ তারা এত অপরাধ করেছে, এত খারাপ কাজ করেছে, এত অর্থ পাচার করেছে, এত লুটপাট করেছে, এত দুর্নীতি করেছে, তাই তাদের মধ্য থেকে এই কথাগুলো চলে আসতেছে। আপনারা বেসামাল কথা, এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিল যে সেই রানা প্লাজা বিএনপি ধাক্কা দিয়ে ফেলেছে। আমরা দেখেছি এই প্রধানমন্ত্রী বলেছিল বেগম খালেদা জিয়া মুরগির উপর নাকি বোমা মারেছে, এটা সাংবাদিকদের বলেছে। এই যে কথা, এটা বেসামাল। সবচেয়ে এখন আরো বেসামাল হয়েছে যে মানুষের কোনো কিছুর দিকে তাকাচ্ছে না, মানুষের কোনটা ভালো হবে, মানুষ কিভাবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিভাবে মানুষ বাঁচবে, এই কথা তারা একবারও চিন্তা করতেছে না। তারা শুধু চিন্তা করতেছে যে ক্ষমতায় থাকার জন্য যা কিছু করার দরকার তারা করবে।